ফেসবুক আইডির জন্ম তারিখ পরিবর্তন করার জন্য একের পর এক মেসেজ, ইমেল কিংবা আমাকে কমেন্ট করছেন। আজকের এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট, এই জন্যে কীভাবে নতুন উপায়ে ফেসবুক আইডির জন্ম তারিখ আপনি পরিবর্তন করতে পারবেন সেটা আজকে আমি দেখে দেবো। জন্ম তারিখ যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড কিংবা পাসপোর্টের সাথে মিল না থাকে, সেক্ষেত্রে আপনার আইডি যদি কখনও পাসওয়ার্ড নিয়ে সমস্যা হয় কিংবা হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই আইডিয়া রিটার্ন পাবেন না। সো আমি আজকে দেখে দেবো কীভাবে 2023 সালের নতুন পদ্ধতিতে আপনি চাইলে ফেসবুক আইডির জন্ম তারিখ পরিবর্তন রিকোয়েস্ট করতে পারবেন এবং আপনি সেটা পরিবর্তন করে ফেলতে পারবেন। আমার আইডিকে ফলো দিয়ে রাখুন, অনেক ইম্পর্টেন্ট ভিডিও হবে যা আপনার অনেক কাজে দেবে। সো লেটস চেক ইট আউট। প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলের থ্রি লাইন যে আছে আপনার ওয়ালে, ফেসবুক ওয়ালে চলে যাবেন, থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, এরপর আবার সেটিংস আছে, সেটিংসে যাবেন। এরপরে দেখুন এখানে পার্সোনাল ডিটেলস একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন, অ্যাকাউন্ট সেন্টারে চলে যাবে। অ্যাকাউন্ট সেন্টার থেকে আবার দেখুন পার্সোনাল ডিটেলস লেখা আছে, সেই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন এবং এখানে দেখুন ডেট অফ বার্থ লেখা আছে, এই ডেট অফ বার্থে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আপনি পেয়ে যাবেন নতুন আরেকটা পেজ, সেখানে গিয়ে দেখবেন আপনার এডিটার অপশন লেখা আছে, আমি রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু সবগুলো। এডিটে গিয়ে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পরে আপনার নতুন আরেকটা পেজে চলে যাবেন এবং সেখানে গিয়ে কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন। সেই কন্ট্যাক্ট আসে ক্লিক করে আপনি আপনার রিয়েল যে ডেট অফ বার্থ সেটা প্রথমে ইয়ার দিবেন, পরে মান্থ দিবেন, পরে তারিখ দিবেন, এরপর এখানে একটা রিজন সিলেক্ট করবেন। রিজনটা কিন্তু সত্যিকার রিজন হতে হবে, আপনি লিখবেন দিস ইজ মাই রিয়েল ডেট অফ বার্থ, এটা লিখে আপনি নিচের থেকে গিয়ে ফাইলটা চুজ করে দিবেন, আপনি ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট, এরপর সেন্ড করে দিবেন।